ইন্টারনেটের গতি ও পরিধি বাড়াতে চলছে জোর গবেষণা। ইতিমধ্যে বিশ্বে 4G ইন্টারনেট বেশ পরিচিতি লাভ করেছে। অনেক দেশে 5G ইন্টারনেট নিয়ে গবেষণা ও পরীক্ষা চলছে। এরই মধ্যে বিশ্বে প্রথম 6G প্রযুক্তির পরীক্ষা চালানোর ঘোষণা দেয় চীন। এরই ধারাবাহিকতায় দেশটির উত্তরাঞ্চলীয় সানজি প্রদেশের তাইওয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ষষ্ঠ প্রজন্মের যোগাযোগ প্রযুক্তির পরীক্ষায় সফলভাবে স্যাটেলাইট উপগ্রহে পাঠানো হয়েছে। এই পরীক্ষায় লং মার্চ 6 নামে একটি রকেটে করে মোট 13টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। এর মধ্যে একটি ইন্টারনেট প্রযুক্তির অবিশ্বাস্য গতি নিয়ে পরীক্ষা চালানোর জন্য ব্যবহৃত হবে। স্যাটেলাইটগুলোর মধ্যে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষায় কয়েকটি দূর পর্যবেক্ষণ স্যাটেলাইট সহ বাণিজ্যিক স্যাটেলাইট রয়েছে, যার কয়েকটি আর্জেন্টিনার অ্যারোস্পেস কোম্পানির সঙ্গে যৌথভাবে নির্মাণ করা হয়। 5G মিলিমিটার ওয়েভ ফ্রিকোয়েন্সিকে টেরাহার্স ফ্রিকোয়েন্সিতে উন্নত করার কাজ করবে। টেরাহার্স ফ্রিকোয়েন্সি হল 6G যোগাযোগ প্রযুক্তির অন্যতম মাধ্যম। এই পরীক্ষায় সফল হলে আগামী জানুয়ারি থেকে পুরোদমে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু হবে এবং 6G ইন্টারনেটের গতি হবে 5G চেয়ে প্রায় 100 গুণ বেশি। ধারণা করা হচ্ছে এটি হলে তথ্য যোগাযোগের ক্ষেত্রে আসবে এক বিশাল বিপ্লব। মুবাল্লিক করিম, মাই টিভি।